Hello my lovely viewers, welcome back to my channel The Kitchen Tutor. Today I will be showing you how to prepare quick and easy pesto sauce. Pesto sauce এটা ইতালিয়ানদের একটা ট্র্যাডিশনাল সস বলতে পারো। এটা ওরা পাস্তা কিংবা পিজা এটাতে খুব ব্যবহার করে। আমি তোমাদেরকে আজকে পেস্তো সস কিভাবে তৈরি করতে হয় সেটাই শো করব। পেস্তো সস তৈরি করার জন্য আমি নিয়েছি পুদিনা পাতা 1 কাপ পরিমাণ, ধনিয়া পাতা নিয়েছি 1 কাপ পরিমাণ, ওয়ালনাট নিয়েছি কয়েকটা, 5-6টা হবে, এবং কাজু বাদাম নিয়েছি প্রায় 12-14টা, অর্থাৎ 25 গ্রাম হবে। গার্লিক ক্লভস নিয়েছি 5টা। এখানে আমি আরও ইউজ করব গ্রিন চিলি, পরিমাণ মতো আমি এখানে দিয়ে নেব। লেবুর রস আছে, সল্ট ব্যবহার করব এবং অলিভ অয়েল আমি ব্যবহার করব, কালো গোলমরিচের গুঁড়া। পেস্তো সস তৈরি করার জন্য আমাকে সব কিছু ব্লেন্ডার মেশিন অথবা ফুড প্রসেসরে নিতে হবে। এগুলিকে আমি এর ভিতরে নিয়ে নিলাম, পুদিনা পাতাটাও নিয়ে নিলাম। এগুলিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে, একদম ফ্রেশ। এটা আমার বাগানের পুদিনা পাতা। ধনিয়া পাতাটা অবশ্য আমি বাজার থেকে নিয়ে আসছি। এখানে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6টা কাঁচামরিচ দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিতে হবে, কালো গোলমরিচের গুঁড়া হালকা পরিমাণ দিয়ে নিলাম। এটাকে আমি ব্লেন্ড করে নেব। রসুনগুলি দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরে আমি কাজু বাদাম এবং ওয়ালনাটটা একটু হামানদিস্তা এটাকে ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করে নিলে এটা ভালো হবে। এগুলো দিয়ে দিলাম, লেবুর রসটাও দিয়ে দিলাম, অলিভ অয়েলটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। আমি পরে আর একটু অলিভ অয়েল ব্যবহার করব। হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে। আমি সামান্য একটু পানি ব্যবহার করব এখানে। সবার শেষে আমি এর ভিতর 2 টেবিল চামচ পরিমাণ পারমেসান চিজ ব্যবহার করব। এটা নর্মাল চিজ যেটা আমরা সবসময় বাজারে দেখি। এখন আমি 2-1 বার ব্লেন্ড করব। এই যে আমার হয়ে গেল পেস্তো সস। দেখো এটা কীরকম অবস্থা। এটা অত্যন্ত ডেলিশিয়াস এবং অত্যন্ত টেস্টি। এটা যে কোনো ধরনের পিজা, পাস্তা কিংবা চিকেন এসবে সস হিসাবে ব্যবহার করা যায়। পেস্তো সসের দেখো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এর ভিতর আমি আর একটু লেবু দিয়ে দিব, হালকা একটু লেবু দিয়ে দিলাম, একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ইটালিয়াতে ওরা পেস্তো সসটা বানায় ব্যাসিল পাতা দিয়ে, যেটা আমাদের দেশের পুদিনা পাতা মতন, অর্থাৎ আমরা যেভাবে পুদিনা পাতাটা ইউজ করি ওরাও এই ধরনের ব্যাসিল পাতাটা ইউজ করে। আমি এখানে আমার মতন করে বানিয়েছি। একটু গোলমরিচ আর একটু দিয়ে নিলাম, একটু লবণ আমি আর একটু দিয়ে দিব। এয়ারটাইট বক্সে রাখলে তোমরা এটাকে বেশ কয়েক মাস ফ্রিজে থাকবে। আমার বাসায় অবশ্য আমি সবসময় এটা রেখে দিই এইভাবে। আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ইউ ক্যান সি হাউ ইট লুকস নাও। চমৎকার একটি সস তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাকে কোশ্চেন করতে পারো তোমরা, আমি তার উত্তর দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকব। যারা সাবস্ক্রাইব করনি তারা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এই পেস্তো সস নিয়ে আমি আর একটা আইটেম নিয়ে চলে আসব। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আল্লাহ হাফেজ করছি। আল্লাহ হাফেজ।